আসসালামু আলাইকুম আমার সব ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় আমিও ভালো আছি। আমি মনে করলাম আপনারা আমার খাড়িটা দেখে বুঝতে পারলে আমি কোন রেসিপিটা আজকে আপনারা লগে শেয়ার করবো। আজকে যে রেসিপিটা শেয়ার করাম এটা হইল গিয়া মিষ্টি কুমড়া দিয়া গরুর সিনার মাংস দিয়ে আমি কুক করছিলাম। আমি ওই রেসিপিটা আপনারা লগে শেয়ার করি। আর একটা কারণ হইল এই কুমড়াটা লাস্ট ইয়ারও আমি গার্ডেন থেকে যে একটা মিষ্টি কুমড়া তুলছিলাম, এর মধ্যে একটা মিষ্টি কুমড়া রয়ে গেছিলো, আমি আর কুক করছিলাম না। এখন আমি দিছুই কি আমি মিষ্টি কুমড়াটা দিয়ে একটা কারি কুক করছি। তো ওই আপনারা লগে রেসিপিটা শেয়ার করি। দেখুক আর কুমড়াটার ভিতর কত সুন্দর, খুবই গাছ পাখনা আসলো গার্ডেন থেকে আমি ফাঁকাইয়া মিষ্টি কুমড়াগুলা তুলছিলাম, দেখতে খুবই সুন্দর হয়েছে। আর খাড়িটা রান্নার পরেও খুবই মজা হয়েছে, কারণ কুমড়াটা কিন্তু ফক্ত আসলো। মাংসগুলাও আমি দইয়া একটা বউলোর মধ্যে লইছি, খুব সুন্দর মাংসগুলা, গরুর সিনার মাংস। একটা হাঁড়ির মধ্যে আমি তেল নিছি পরিমাণ মতো, 3-4 চামচ তেল নিছি। নিয়ে আমি পেঁয়াজ দিয়া হাফ পেঁয়াজ, কাঁচামরিচ, ডালচিনি রেসি একসাথে, আর আদা রসুনও পেস্ট দিয়ে আমি একসাথে প্রথমে তোরা 10 মিনিট গোলাইয়া লইছি। তারপর আমি ও দুহুকা মাংস দিলাম। আমি যে পেঁয়াজটা রেডি করছিলাম এই ক্লিপটা মিসিং করে লিছি, সামহাও ডিলিট হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা যখন আমি দিয়েছি আদা গলে গেছে, তখন আমি ও দুহুকা মাংস অ্যাড করছি। যেহেতু আমি খাড়িটা রানমু আর মাংসটা আমি চাইলাম না খুব বেশি গলত, মাংস দেওয়ার পরে প্রপার একটা স্টার দিয়ে আমি ঘুরিয়ে রাখি দিছি। আর মিডিয়াম হিটে আমি 5 মিনিট কুক করছি। 4 থেকে 5 মিনিট কুক করার পরে আমি চেক করছি, দেখছি মোটামুটি পানি সব বাড়াই গেছে। আর যেহেতু মিডিয়াম হিটে আমি কুক করছি, পানিটাও বাড়াইছে আর হাফ পানিও ড্রাই হয়ে গেছে। এখন আমি মশলাটা অ্যাড করে দিব। পরিমাণ মতো আমি মশলাটা দিলাম, যতটুকু মশলা আমি দিতাম চাই। 2 চামচ মিক্স কারি পাউডার, 1 চামচ হলদি পাউডার, 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ গরম মশলা পাউডার, আর দিলাম 1 চামচ জিরা পাউডার। আর মরিচ আমি এড করছি না, আমি তোরা মরিচ মিক্স পাউডারও রাখছিলাম। আর আমি কাঁচা মরিচও দিছি পেঁয়াজটা গলানিত, এর লাগে আমি কোনো মরিচ এক্সট্রা দিছি না। মশলাটা দেওয়া এখন আমার ফিনিশ। মশলা দেওয়ার পরে আমি ভালো করে একটা স্টার দিয়া গুঁড়িয়া রাখি দিব। আর লবণ আমি এখন দিছি না, কারণ আমি যে সময় পেঁয়াজটা রেডি করছিলাম প্রথমে 5-7 মিনিট পেঁয়াজটা রেডি দিয়া জাল দিছিলাম, ওই সময় আমি লবণ দিলাইছিলাম। যেহেতু আমি এই ক্লিপটা মিসিং করেছি, তো লবণটা আপনারা দেখছেন না আমি কতটুকু দিছি। লবণ আমি আগেও পেঁয়াজও দিলাইছিলাম। এখন আমি গুঁড়িয়া 5-6 মিনিট মিডিয়াম হিটে কুক করবো। কুক করার পরে আমি আবার দেখবো পানি বাড়াইছে নি প্রপার। যদি পানিটা বাড়ায় না, দেখুকা এখনও বালা করিয়া মাংস থাকি ফুরা পানি বাড়াইছে না, আমি আবারও গুঁড়িয়া দিলাইমু দিয়া আরও 4-5 মিনিট আমি মিডিয়াম হিটে কুক করবো। এখন আপনারা দেখুক দেখরা কতটুকু পানি বাড়াইছে। আমি কোনো সময় মিটার খাড়ি কুকিং করলে প্রথমে পানি দেই না, যতক্ষণ পর্যন্ত মাংস থাকিয়া পানি বাড়াইয়া পানিগুলো ড্রাই না হয়েছে। অনেক সময় আছে আর পানিও দেওয়া লাগে না, ড্রাই করি শুকনা করি যদি তার খাড়ি রান্ধা হয় তে মাংসর পানিও অনেক সময় কুকিং হয়ে যায়। মিষ্টি কদুটা এখন আমি দিলাইমু। মিষ্টি কদু দেওয়ার পরে আমি আবারও একটা স্টার দিবো। স্টার দিয়া আরও 10 মিনিটের মতো আমি মিডিয়াম হিটে কুক করবো। বাট মাঝে মাঝে আমি একবার দুইবার চেক করছি স্টার করিয়া দিয়া ঘুরার পরে, কারণ যেন জ্বলি না যায় এর লাগে আমি চেক করছি। আমি যে মাঝে মাঝে চেক করছি, আমি দেখছি পানিটা ড্রাই হয়েছে না। পানি ড্রাই হয়েছে না করি আমি আর পানি এক্সট্রা অ্যাড করছি না, আমি মিডিয়াম হিটে ওরকম কুক করছি। আপনারা যদি মনে করেন পানি ড্রাই হয়ে যায়, দেখুন তে চাইলে লিটিল বিট পানি আরও অ্যাড করতে পারবো অল্প পানি। মোটামুটি কুকিংটা
খদুর হাফ কুক হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিলাম, কারণ আমি খদুটা থোড়া পাতলা করিয়া জোল দিয়া রানমু। আপনারা যদি পাতলা করতে চান না জোল, হোম দিতে চান, চাইলেও হোম দিতে পারবা। আমি কারণ আমরা এই খদুর খাড়িটা রুটিপিটা দেখাইছি, তোরা জোল এক্সট্রা আমি চাই, এর লাগে আমি তোরা একটু এক্সট্রা পানি দিছি। 10 মিনিট কুক করছি, করার পরে দেখুকা এখন আমি কুকারটা অফ করে দিছি, খুব সুন্দর কালার আইছে। খাড়িটা কিন্তু দেখুকা দেখতে খুবই সুন্দর লাগে, দেখতে জেলা সুন্দর লাগে, খাইতেও খুব টেস্টি হয়েছিল। এটা আমরা এরিয়ার একটা ফেভারেট খানি, আমরা সবে গরু মাংসের সাথে মিষ্টি কুমড়া দিয়া কুক করিয়া খাই, আর সাথে রাখি রুটি ভিটা। আমরা এরিয়াতে এটা একটা ফেভারেট খানি সবল লাগিয়া। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, আমার সাথে আছেন, তারা সবরে আমি থ্যাংক ইউ জানাইলাম। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আপনারা আমার ভিডিওটা আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লগে শেয়ার করবা বেশি বেশি করে। থ্যাংক ইউ।